অলকি টিপিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে নতুন একটা ভালো আমার আপডেট মেসেজ নিয়ে আসলাম। তা হলো বাংলাদেশ রেলওয়েতে কিন্তু 1086 পদে, মানে 1086 পদে এই যে খালাসি পদে কিন্তু একটা বিশাল বড় জনবল নিয়োগ করছিল, যেটার অনলাইনের আবেদনের সময়সীমাটা নির্ধারণ করা হয়েছিল লাস্ট 26 জানুয়ারি, দ্যাট মিনস আগামীকাল। কিন্তু এইটা একটা সংশোধন করা হয়েছে, সংশোধন করে যেটার মেয়াদটা বৃদ্ধি করে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনের সময় তারিখ ছিল 26 জানুয়ারি, সেটা করা হয়েছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা এই বাংলাদেশ রেলওয়ের যে নিয়োগটা দিয়েছিল সেটা যেটা 10 ফেব্রুয়ারি পর্যন্ত, আমি এখন আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমি আপনাদের আরেকটু বলবো, এখানে যে সমস্ত বিষয়ের উপর সাধারণত পরীক্ষা হয় আমি সেটার উপরেও কিন্তু বিস্তারিত বলবো, বাংলায় কত, ইংলিশ, সাধারণ গণিত, সব কিছু মোটামুটি বলে দেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই নিয়োগটি আপনারা আমার প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অবস্থা চলে আসবেন। আসার পরে প্রথমে পাবেন এসএইচসি পাস, পদ হলো 1086, সংশোধিত নিয়োগ বাংলাদেশ রেলওয়ে, আবেদনের শেষ তারিখ 10/2/2022, সেটাতে ক্লিক করবেন। করা মাত্র আপনারা এইখানে প্রথমে পাবেন হচ্ছে সেই সংশোধনী বিজ্ঞপ্তি, এরপরে পাবেন আপনারা নিয়োগ, তারপরে পাবেন হলো পরীক্ষার যে মানবন্টনটা সেইটা। তো আমি বন্ধুরা পুরো বিষয়টা আপনাদেরকে বললাম, এখন আমি জাস্ট এক একটু আলোচনা করি। দেখেন এইখানে বাংলাদেশ রেলওয়ে রাজস্বভুক্ত স্থায়ী শূন্য পদে খালাসি পদের জন্য যে জনবল নিয়োগ করা হচ্ছিল, সেখানে জাস্ট অনলাইনে আবেদনের সময়সীমা ছিল 26 জানুয়ারি, সেটা সংশোধন করে 10 ফেব্রুয়ারি করা হয়েছে। এখানে বাকি আনুষঙ্গিক বিষয়গুলো যে তারা সিগনেচার করে দিচ্ছে, কোনো সমস্যা নাই রেলওয়ে কর্তৃপক্ষ। এখন আমরা সরাসরি একটু সার্কুলারটা আসি। তো সার্কুলারটা আসলে তেমন কিছু না, আমরা জানি পদ ছিল খালাসি। খালাসিটা কি সেটা নিয়ে আমি আলোচনা করছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো খালাসিটা হলো মূলত, আমি তারপরে বলি, এই যে বাংলাদেশের রেলওয়েতে যখন কোনো মাল আপলোড আনলোড করা হয়, যে সমস্ত মানে ছেলেমেয়েরা যেখানে কাজ করে মূলত তারাই হলো খালাসি। আর এসএইচসি পাশে এই ধরনের ব্যাপার কিন্তু মোটা কম না, এখানে সে বেসিক পাবে 8,250, ইন টোটাল 20,010 টাকা স্যালারি পাবে, বয়স 18 থেকে 30। জাস্ট এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, কিংবা যদি আপনি ভোকেশনাল থেকে পাস করেন, মাদ্রাসা থেকে, টেকনিক্যাল, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর আরেকটি বিষয়, দুঃখিতের বিষয়, তা হলো পাবনা এবং লালমনিরহাট, মানে আমার পাবনার ছেলেমেয়েরাও এর ভিতরে বাদ পড়ছে। পাবনা এবং এই লালমনিরহাট ব্যতীত প্রত্যেকটা জেলার লোকজন কিন্তু এখানে ছেলেমেয়ে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে আপনারা যারা আবেদন করছেন খুবই ভালো কথা, আর যারা করেন নাই তারা কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবেন, যেহেতু সময়টা বাড়ানো হয়েছে। এখানে আবেদনটা শেষ তারিখ যেটা ছিল সেটা তো অলরেডি বলা হয়েছে। আবেদনটা আপনারা চাইলে করবেন, কি বলে, কোনো না কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন, সেটা মানে সেটাই বেটার। তো এইখানে দেখেন আমি জাস্ট একটু বড় করি, এখানে সাধারণত খালাসি, ডাক রাইডার, কুরিয়ার, স্যানিটারি খালাসি, এই পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের উপর করা হয়, বাংলাতে 20 নম্বর থাকে, ইংলিশে 20, গণিতে 20, সাধারণ জ্ঞানে 10, এই মোট হলো 70, এবং মৌখিক পরীক্ষা হবে 30-এর ভিতরে, এই ইন্টারনাল হলো 100 নম্বর। সর্বনিম্ন পাশ হলো 50%, মানে 50% আপনাকে নাম্বার পেতে হবে, সময় থাকবে 1 ঘন্টা। এই যে বিষয়টা গেল, তো আমার মনে হয় আপনাদের জন্য বেশ ভালোই উপকার হবে। যারা যারা আবেদন করছেন খুব ভালো, যারা যারা করেন নাই তারা অবশ্যই আবেদনটা করে নেবেন। এখনকার মধ্যে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।